ডাকসু নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের নেতারা। সকালে জাতীয় প্রেস ক্লাবে 7 মার্চ নিয়ে এক আলোচনা সভায় তারা এই মন্তব্য করেন। আর ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বিএনপি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ অশান্ত করার চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তারা। ভবিষ্যতে সকল ছাত্র ছাত্রীদের অভিভাবক হিসাবে আমাদের শিক্ষক সহ সকল কর্মকর্তারা তারা সেই আস্থা নিয়ে, পূর্ণ আস্থা নিয়ে ঐক্যবদ্ধভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করছি। নিজেদের যদি লজ্জাবোধ থাকে, আমার মনে হয় যে এই ডাকসু নির্বাচন নিয়ে বিএনপির এই ধরনের কথাবার্তা বলার আর কোনো সুযোগ থাকতে পারে না।